রিটনের আসলে নতুন বল কি সমস্যা হচ্ছিল সেই কারণে কি তিন নম্বরে নামা না না নট রিয়েলি বিকজ আমার সাব্বির আর আর লিটন যেহেতু আমার আজকের ম্যাচটাই খেলবে আবার কালকে চলে যাবে তো আমি আমার ওপেনিং প্লেয়ারটা নষ্ট করতে চাইনি আসলে টু বি ভেরি অনেস্ট আমি চেয়েছিলাম যে সাব্বির আর নাইম দুজনই খুব ভালো ব্যাটিং করছে ফর লাস্ট টু গেমস তো যেহেতু লিটন আজকেই খেলবে আবার পরশু দিনেও চলে যাবে টেস্ট ম্যাচের জন্য তো আবার তারপরের ম্যাচ থেকে আমি পাবো না ফর আ লং টাইম তো আমার ওপেনিং প্লেয়ারটা আমি চেয়েছি যে স্টেবল থাকতে আর কি সত্যি কথা না না নার্ভাস থাকা তো প্রশ্ন না লিটন তো আসলে টায়ার্ড আছে আমার মনে একটু বেশি আর মানে হঠাৎ করে মানে হঠাৎ করে কালকে এসছে কালকে জানতে পেরেছিল খেলতে হবে মেবি হোক মেন্টালি অতটা রেডি ছিল না ব্যাটিংও আমি আছে তিনে করিয়েছি ওকে বিকজ আমার ওপেনিং প্লেয়ার বাস ব্যাটিং ওয়েল এর জন্য হয়তো বা লিটনকে তিনে করিয়েছি বাট আমি মনে করি একটু টায়ার্ড ছিল বাট কিপিংয়ের পরেও বেশিক্ষণ মানে শেষ দিকে করেনি বিকজ অফ ইস ফিল টায়ার্ড তো না আমি মনে করি হি ওয়াজ ওকে হি ওয়াজ পারফেক্টলি অলরাইট বাট হয়তো বা মেন্টালি মানে একটু তো আপসেট আছে রান করেনি ডেফিনেটলি এটা নিয়ে তো হয়তো বা আমি জানি না ওর সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি যদিও বাট আমি আমার ইয়ে থেকে বলে যতটুকু ছোটো খুব ছোটো থেকে ওকে চিনি কারণ আন্ডার থার্টিতে প্রথম ওকে পেয়েছিলাম তারপর থেকে যতটুকু জানি স্বাভাবিক পারফর্ম না করলে তো একটু মনে খারাপ থাকার প্রেশার থাকে বাট আমার মনে হয় না এই খেলায় কোনো প্রেশার ছিল ওর জন্য বাট তারপরে হয়তো বা মাথা কাজ করে না অনেক সময় ঠিক তারকম সময় যায় বোলার বাস আউটস্ট্যান্ডিং টুডে মানে খালেদ সাইফুদ্দিন বাস ব্রিলিয়েন্ট মানে এরকম উইকেটে বল করা বা উইকেট তুলে নেওয়া বাট তারপরেও আমি বলবো যে 47/5 পর আমার মনে হয় যে আকবর ব্যাটেড রিয়েলি ওয়েল অহিনও খুব ভালো ব্যাটিং করেছে আমি মনে করি তারপর আমার মনে হয় যে আমরা আরও আর কমে হয়তো বল আউট করলে ভালো হতো হয়তো বা জিনিসটা বাট আজকে মুসাদ দেখা তো সবাইকে একটু ট্রাই করেছে বলিংয়ে সেটা একটা ব্যাপার ছিল ভালো হয়েছে ঠিক আছে কিন্তু আসলে তার জন্য একটা টাফ টাইম যাচ্ছে সেটা নিয়ে কী বলবেন অ্যাজ এ কোচ লিটনের জন্য আমি বললাম দেখেন লিটন ইজ এ ক্লাস প্লেয়ার আমি সবসময় কতটা কথা বলি মানে আমি ওর ব্যাটিং দেখতে দারুণ পছন্দ করি মানে ও যখন রিদমে থাকে আমি মনে করি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার খারাপ সময় যায় লিন প্যাচ হয় খারাপ সময় যায় বাট হি নিড টু গো টু হিজ বেসিক্স মাথা ঠান্ডা করতে হয় অথবা মাথা অনেক সময় প্রেশার চলে আসে ন্যাশনাল ক্রিকেট ইজ প্রেশার না আপনি যেন রান করবেন না প্রেশার বাট আমি মনে করি যে হি ইজ দ্যাট গুড প্লেয়ার যে এখান থেকে ব্যাক করার মতনই প্লেয়ার আমি মনে করি একটা ইনিংস হবে একটা ভালো ইনিংস খেললে আমার রিটন উইল বি ওর ফর্মে ফিরে আসবে জাস্ট আমার মনে হয় যে এই লিন প্যাচটা হতেই পারে যে কোনো ক্রিকেটারই আসতে পারে বাট এই সময়টাই সবচেয়ে বেশি আমি মনে করি যে হি নিড টু ডু হিজ বেসিক্স রাইট